সড়কের পাশে ময়লা আবর্জনার চিত্র প্রায়শ চোখে পড়ে বাসাবাড়ির ময়লা এনে ফেলা হচ্ছে সড়কের পাশে দুর্গন্ধে যানবাহন চালক যাত্রী চাকুরিজীবী সহ পথচারীরা দুর্ভোগে রয়েছে চট্টগ্রামের চাঁদগাঁওর মোহরা এলাকায় শামসুদ্দিন আউলিয়ার মাজার গেটের গলির ত্রিমুখী পয়েন্ট আর বাস সিগনাল হয়ে সড়কের পাশে বিভিন্ন স্থানে দেখা মেলে ময়লার আবর্জনা সরেজমিনে দেখা যায় মাজার গেট গলির ভেতরে মসজিদ সংলগ্ন ত্রিমুখী পয়েন্ট পৌঁছলেই ছোট ছোট যানবাহনে যাত্রী পোশাক কারখানায় কর্মরত অসংখ্য নারী পুরুষ হেফজখানার শিক্ষার্থী মুসলিম সহ সাধারণ পথচারীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে নাকমুখ চেপে রাখেন খোলা স্থানে বর্জ্য ফেলার ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এলাকায় মশা মাছের উপদ্রব বাড়ছে গ্রামীণ গলির খালি একটি জায়গায় প্রায় প্রতিদিনই লোকজন ময়লা আবর্জনা ফেলার কারণে দীর্ঘদিন ধরে গন্ধেই দুর্ভোগ পোহাচ্ছেন সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয়রা অথচ এই সড়ক দিয়ে অসংখ্য মানুষ চলাচল চলাফেরা করে থাকেন পথচারীরা জানান দুর্গন্ধের কারণে চলাচল অনেকটা দায় নাক মুখ চেপে চলাচল করতে হয় দুর্গন্ধ হওয়ায় অসহ্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে প্রতিনিয়ত কোমলমতি শিক্ষার্থীরা দুর্গন্ধে অনেক সময় বমি বমি ভাব আসে ময়লা পরিষ্কারের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রিপোর্ট এম হেনা সাগর টিভি চট্টগ্রাম